নমস্কার, আমি অমিতাভ, গ্রিন লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সবার বাড়িতে জবা গাছ আছে, তো জবা গাছের বিভিন্ন ভ্যারাইটি আছে, সেটা আমরা জানি। দেশি ভ্যারাইটি যে জবা গাছগুলো আছে, দেখবেন শীতকালে খুব একটা ভালো অবস্থায় থাকে না, পাতা ঝরে যায় বা খুব ভালো ফুল আসে না, পাতা ছোট হয়ে যায়। কিন্তু যেগুলো বাইরের ভ্যারাইটি আছে, ঠান্ডা পছন্দ করে জবাগুলো আছে, পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা বাইরের ভ্যারাইটি আছে, সেই জবা গাছগুলো কিন্তু এই সময় সবথেকে ভালোভাবে ফ্লাওয়ারিং হয়। এবং এই জবার একটা বিশেষত্ব হচ্ছে, এই সময়কার এই জবাগুলোকে আমরা যদি পলিনেশন করতে পারি তাহলে কিন্তু সিড তৈরি হয় এবং এই সিড থেকে নতুন ভ্যারাইটি তৈরি হতে পারে। তো আমার এখানে আছে এই দুটো ভ্যারাইটি, আমি গত বছর পলিনেশন ক্রস পলিনেশন করেছিলাম, এই হচ্ছে তার ফলাফল। এই গত বছরে যে গাছগুলোকে আমি সিড তৈরি করেছিলাম, সেই সিড থেকে হওয়া আমার গাছ এটা। দেখতে পাচ্ছেন গাছগুলো কত ভালো। তো এই গাছে এবার ফুলও আসতে শুরু করেছে, এটাতে ফুল এসছে, এখনো জানি না কি রং হবে। তো এটা এগুলো ক্রস পলিনেশন করা, মানে আপনি দুটো জবাকে যদি, দুটো ভিন্ন কালারের জবাকে যদি একসঙ্গে ক্রস পলিনেশন করেন তাহলে কিন্তু নতুন একটা ভ্যারাইটি আসার সম্ভাবনা আছে। তো আমার এই গাছ দেখতে পাচ্ছেন, গাছ খুব ভালো অবস্থায় আছে। আমি দেখাবো আপনাদের কীভাবে হ্যান্ড পলিনেশন করবেন, কীভাবে ক্রস পলিনেশন করবেন। তো ক্রস পলিনেশন সবসময় সাকসেসফুল হয় না, তো আপনি 10টা ফুল করলে হয়তো একটা ফুল হতে পারে। তবে এখনকার যা টেম্পারেচার শীতকালের, এই টেম্পারেচার কিন্তু সিড পট গঠনের জন্য সবথেকে উপযুক্ত সময়। অর্থাৎ আপনি যদি এই সময়কার ক্রস পলিনেশন করুন বা হ্যান্ড পলিনেশন যেভাবেই করুন না কেন, এখন কিন্তু সিড তৈরি হয়। তো সিড পট তৈরি হওয়ার এখন সবথেকে উপযুক্ত সময়। তাহলে কিভাবে ক্রস পলিনেশন করবেন বা হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাবো, যাতে আপনারা আপনাদের বাড়িতে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করতে পারেন এবং এরকম সুস্থ নতুন গাছ তৈরি করতে পারেন। দেখুন এই ফুলটা, এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফুলের পুংকেশর এবং গর্ভকেশর থাকে। তো পুংকেশর কোনটা, গর্ভকেশর কোনটা, সেটা আমার আগে জানতে হবে। তো এই সাইডে আশেপাশে হলুদ রঙের যেগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে পুরুষ কেশর। এখানে যে রেণুগুলো থাকে সেটা পুরুষ রেণু। এবং এই মাঝখানে যে লাল ডট রয়েছে, পাঁচটা ডট, লাল পাঁচটা ডট আছে, তো এইখানে হচ্ছে, এটা যে গর্ভাশয় এবং গর্ভকেশর, এগুলো এর মধ্যে যদি আপনি আপনার যদি প্রজাপতি বা অন্য কোনো প্রাণী যারা আছে তারা যদি পলিনেশন করে তাহলে কিন্তু এমনি এমনি তৈরি হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে হয় না গজবার ক্ষেত্রে। তাই আপনার কী করতে হবে, এই পুং রেণুগুলোকে গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করাতে হবে নিজে নিজে। দেখুন দুটো ফুল আছে আমার পাশাপাশি, তো দুটো ফুল আমার ভিন্ন রঙের আছে। যদি আমি দুটো ফুলকে ক্রস পলিনেশন করতে পারি, পলিনেশন করাই, তাহলে কিন্তু নতুন একটা ভ্যারাইটি আসতে পারে। তো ঠিক সেই কারণেই আমরা এই দুটো ফুলকে নিয়েছি। এবার দেখুন দুটো ফুলকে নিয়ে কী করবো। তো আমার এই ফুল যেটা আছে, এটার যে পুং রেণু আছে, পুরুষ রেণু আছে, সেগুলোকে পুংকেশর থেকে আমি এর গর্ভাশয়ে প্রবেশ করাবো এবং এর যে পুরুষ যে রেণুগুলো আছে সেটাকে আমি এর গর্ভাশয়ে প্রবেশ করবো। যদি এই ফুলটা থেকে সিড পট তৈরি হয় তাহলে কিন্তু যে নতুন ভ্যারাইটি আসবে সেটা কিন্তু এই দুটো ফুলেরই বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে যে বীজগুলো হবে তার থেকে যে নতুন গাছ আসবে তাতে কিন্তু দুটো ফুলেরই বৈশিষ্ট্য থাকবে। তো দেখুন কিভাবে করাতে হয়। তো এই যে পুং কেশরগুলো আছে, এর মধ্যে রেণু আছে, পুরুষ রেণু, সেগুলোকে গর্ভাশয় এইভাবে প্রবেশ করো। এটা সবথেকে ভালো হয় যেদিন ফুলটা ফোটে সেদিন সকালবেলা করাবেন, যখন ফ্রেশ রেণুগুলো থাকে সেটা সবথেকে ভালো হয়, তো হওয়ার চান্স সবথেকে বেশি হয় এইভাবেই। পুরুষ রেণুগুলোকে আমি কিন্তু গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করাচ্ছি। এইবার এইটার পালা, এটার আমি পলিনেশন হয়ে গেল। এবার এই পলিনেশন এর যে পুংকেশর আছে সেটাকে এর গর্ভাশয়ে প্রবেশ করাবো। তো এইভাবে এইটুকুই কাজ আপনার, এইটুকু কাজই করতে হবে। এইটুকু কাজ করলে কিন্তু পলিনেশনটা হয়ে গেল। তবে সিড পট তৈরি হবে কিনা সেটা পরের ব্যাপার। 10টা ফুল যদি পলিনেশন করেন তাহলে তো একটা সিড পট তৈরি হয়। তো এইভাবে পলিনেশন, ক্রস পলিনেশন আপনার হয়ে গেল। যে কোনো ভাবে পলিনেশন যদি হয়ে যায়, হয়ে গেলে, আমি গতকাল আমি এটা ক্রস পলিনেশন করেছি। তো এরকম ফুলগুলোকে কি করতে হবে, আপনার ভালো করে ঢেকে দিতে হবে। তবে এমন হবে না যেন ঢাকাটা, এই ঢাকাটার মধ্যে যাতে বাইরে থেকে হাওয়া প্রবেশ করতে পারে, জাস্ট এরকম একটু ঢেকে দেবেন, জাস্ট ঢেকে দেবেন এরকমভাবে। কিন্তু এর মধ্যে এরকম করবেন না যে পুরোপুরি যাতে হাওয়া প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু ফুল পচে যাবে। তো এরকমভাবে জাস্ট ঢেকে দেবেন। তো এতে কী হলো, এতে ফুলটা আপনার সেফ থাকলো পলিনেশন হওয়ার জন্য, রোদ বা প্রচুর জল পড়ে এটা নষ্ট না হয়ে যায় তার জন্য এটা করা। তো এইভাবে রাখার পর দেখবেন ফুলটা আস্তে 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 এরকম শুকিয়ে আসছে, এরকম হয়ে যাবে এবং গোড়া থেকে সিড পট তৈরি হবে। আমি দেখাচ্ছি, এই দেখুন, এখানে দেখুন, এইটা দেখুন,
এটা কিন্তু সিড পট তৈরি হচ্ছিল, কিন্তু এটা হবে না, কারণ হলুদ হয়ে গেছে, এটা ঝরে যাবে। তো এরকম এইটা এইটা সিড পট তৈরি হয়েছে, দেখো এটা সিড পট তৈরি হয়েছে, এই যে তো এটা সিড পট তৈরি হয়েছে, এটা হয়নি। এরকমভাবে কিন্তু আপনার হয়তো 10টা ফুল পড়লেন, তার মধ্যে একটা সিড পট তৈরি হতে পারে। দেখুন এটা হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সিড পট তৈরি হলে তাতে কিন্তু একটা ফুলের মধ্যে প্রচুর বীজ পাবেন, 17-18টার বেশি বীজ হয় একটা ফুলের মধ্যে। এইগুলো গত বছরের সিড পট থেকে পাওয়া বীজ, আমি দুটো সিড পট পূর্ণ সিড পট পেয়েছিলাম। তো এটা একটা সিড পটের মধ্যে দেখুন কতগুলো বীজ আছে, এর আগেরটাতে আরও বেশি ছিল। তো আগেরগুলোতে আমি গাছ করেছি পরীক্ষামূলকভাবে করা গাছগুলোকে, তো এই দেখার জন্য যে গাছগুলো হয় কি না। তো এইগুলোকে এবার জার্মিনেট করব, এইগুলো সবই ক্রস পলিনেশন করা। তো দেখা যাক নতুন কোনো ভ্যারাইটি আসে কি না। তবে আমার আগের গাছগুলো দেখতে পাবে, আমি দেখাবো এখন, সেই গাছগুলো কিন্তু আগের সেই বীজ থেকেই করা। আমার এখানে যে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, আরও কয়েকটা গাছ আছে, তো এই গাছগুলো সবই এইভাবে তৈরি করা, এবং এই ফুলের বীজ থেকেই বানানো গাছগুলো। কিন্তু তো বীজ থেকে যে গাছগুলো হয় সেইগুলো কিন্তু রোগমুক্ত গাছ হয়, সেই গাছগুলো কিন্তু অনেক ভালো হয়। ফলে সেই গাছগুলো তৈরি করার চেষ্টা করুন, বীজ থেকে যদি আপনার গাছ হয় সেই গাছগুলোকে আপনি পরে মাদার গাছ হিসেবে ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা এই পদ্ধতি ব্যবহার করবেন, এখনই উপযুক্ত সময়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।